নন গুড আফটারনুন বিপি হসপিটালের ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আমরা ফেসবুক লাইভে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যার জন্য সচেতনতার কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয়তা রয়েছে বিশেষ করে বাচ্চা থেকে বয়ঃসন্ধি আবার সেখান থেকে পরিণত বয়স্ক একজন মানুষ মানসিক উৎকণ্ঠা আবেগ হতাশা দুশ্চিন্তা এবং বিষণ্ণতায় জেরবার প্রায় সকলেই কিন্তু কখন একজন প্রফেশনাল হেল্পের দরকার এবং কখন মনে হচ্ছে যে আপনি ডাক্তারের কাছে যাবেন আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং তার পরামর্শ নেওয়া উচিত সেটাই কিন্তু আমরা বুঝতে পারি না অর্থাৎ আমরা কথা বলছি মানসিক স্বাস্থ্য নিয়ে আর সেই আলোচনায় আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন নিউরোসাইক্রাটিস্ট ডক্টর এস কে পণ্ডিত ডক্টর পন্ডিত স্বাগত জানাই আপনাকে নমস্কার পণ্ডিত যেমনটা বলছিলাম যে বিশেষ করে কোভিড পরবর্তী নিউ নর্মাল জীবনে মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যায় কিন্তু রয়েছেন বাচ্চা থেকে বয়স্ক প্রায় সকলেই তার আগেও ছিল কিন্তু এর কোভিড এর পরবর্তী সময়ে যেন ব্যাপারটা আরো বেড়ে গেছে কিন্তু সেই জায়গায় সাধারণ মানুষের সচেতনতার একটা বড় অভাব রয়েছে আমরা যদি সেখান থেকে শুরু করি আজকের আলোচনা যে মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ যেটা বলছি সেটা এতটা গুরুত্বপূর্ণ কেন কি বলবেন আজ ডক্টর ম্যাডাম প্রথমে তো সবাইকে আমি প্রোগ্রাম জানাই ইনক্লুডিং অল অডিয়েন্স ইউ অ্যান্ড অল টিম স্পেশালি বিপি পোদ্দার ইটস অ্যান্ড এভরি ফর অর্গানাইজিং সাচ এ নাইস প্রোগ্রাম থ্যাংক ইউ অ্যান্ড এটা খুবই ভ্যালিড কোয়েশ্চেন mental health near-discuss uh -huh. so again i'm thankful that you have chosen very precious topic western countries are giving lots of focus on this topic uh -huh. but still we lag behind uh -huh. so regarding this question that what is mental health it is very simple to understand mental health we need to understand what is health I don't according to world health organization it is the biggest organization in the world who take care of uh, health related issues and illness related issues according to this organization we are healthy only when we are healthy physically mm -hmm. mental domain mm -hmm. and social domain and sometimes spiritual and psychological domain so so many domains are there and many more domains have been included so health means not merely absence of disease mm -hmm. but so it's must be a range of uh, good or sound way mm -hmm. in, re in respect to body means health in respect to mind means virtual body Excellent. so our mind is nothing but picture of our body is the mind which controlling each and every aspect of within us outside us and anything related with us so mental health is essential because without হেলথ নো হেলথ ইজ কমপ্লিট একদম অর্থাৎ মানসিক স্বাস্থ্য কিন্তু পুরোপুরি জড়িয়ে রয়েছে শারীরিক অর্থাৎ আপনি কেমন থাকছেন আপনি শারীরিক ভাবে সুস্থ কিনা সেটা কিন্তু অনেকটাই নির্ভর করছে আপনি মানসিক ভাবেও সুস্থ কিনা তাই যেহেতু আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনারাও আমাদের সঙ্গে রয়েছেন তাই মানসিক স্বাস্থ্য নিয়ে বা মেন্টাল হেলথ নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাদের আজকের এই লাইভের যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে আপনাদের প্রশ্ন রাখতে পারেন আমরা নিশ্চয়ই বা আমি নিশ্চয়ই সেই প্রশ্ন আপনাদের হয়ে ডক্টর পণ্ডিতের কাছে রাখবো যেমনটা আপনি বলছিলেন ডক্টর পন্ডিত যে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার তো অভাব রয়েছে কারণ এক এক সময় দেখা যায় যে মানসিক স্বাস্থ্যের যে অসুবিধা বা প্রবলেম সেটা থেকেই কিন্তু শারীরিক অসুস্থতা চলে আসে এবং সেটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না কারণ সচেতনতার অভাব আমরা একটু ভাগ করে নি মানে বাচ্চাদের একরকম সমস্যা হয় একজন যেন যারা সন্ধিতে রয়েছে তাদের একরকম সমস্যা হয় পরিণত বয়স্ক মানুষের একরকম সমস্যা হয় আমরা যদি বাচ্চাদের সমস্যা থেকে শুরু করি কারণ বাচ্চারা অনেক সময় নিজের আবেগ অনুভূতি সেগুলো প্রকাশ করতে পারে না তো বাচ্চাদের উৎকরণা সব থেকে বেশি হয় পড়াশুনো নিয়ে তাদের উপরে একটা বাবা মায়ের চাপ থাকে একটা স্কুলের চাপ থাকে ক্লাসে ভালো নম্বর আনতে হবে তার একটা প্রেশার থাকে তো এই সময় এতগুলো মানসিক চাপের মধ্যে দিয়ে একটি বাচ্চা যায় তো কখন একজন প্রফেশনালের হেল্প প্রয়োজন একটা বাচ্চা কি বলবেন আপনি যেটা বাচ্চাদের ক্ষেত্রে হয় প্রথম যদি আমরা ডিভাইড করে নিই ইনফ্যান্ট প্রথম যে ইনিশিয়াল ইয়ার ওয়ান ইয়ার তারপরে আস্তে আস্তে বাচ্চা বড় হচ্ছে বাচ্চা শারীরিক দিক থেকে বড় হচ্ছে ফিজিক্যাল হেলথ ওর বড় হচ্ছে ওর হাইট বাড়ছে বডি ডেভেলপমেন্ট হচ্ছে সেরকমই মনের ডেভেলপমেন্টটাও হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ফেজে ডেভেলপমেন্ট হচ্ছে ফর এক্সাম্পল প্রথম তিন মাস বাচ্চাদের একটা মনের মধ্যে সাইলেন্ট ভয় হয় সেটা হলো সেপারেশন অ্যাংজাইটি মা থেকে দূরে যাওয়া এই যদি মা থেকে ঠিক অ্যাটাচমেন্ট এই জায়গায় না হলো তখন অনেকগুলো সাইন্টিফিক এভিডেন্স আছে আমাদের আর ওই সাইন্টিফিক এভিডেন্স দড়াই আমি বলছি তখন বাচ্চার অ্যাটাচমেন্ট যদি প্রথম 3 মাসে ঠিকঠাক না হয় তখন পরবর্তীতে যখন বড় হয়

ডেভেলপিং আ বন্ডিং অর জাস্ট অ্যাটাচমেন্ট মধ্যে অনেক তফাৎ যখন বাচ্চা ফিল করছে মায়ের ব্যাপারে আর যখন সেপারেট হচ্ছে মা থেকে এটা সেপারেশন অ্যাংজাইটি কিন্তু যখন মা ফিল করছে বাচ্চার ব্যাপারে এটা বন্ডিং অনেক সময় আমরা অ্যাটাচমেন্ট ফিল করি বন্ডিংটা ফিল করতে পারি না অনেক কারণে জবের জন্য অকুপেশনাল বা পার্সোনাল কিছু হ্যাজার্ড ফ্যামিলিয়াল হ্যাজার্ড অনেক কিছু হতে পারে এনি রিজন এনি ইটিওলজি বাট নো নিড টু ফাইন্ড ইটিওলজি ইটস এ ডে টু ডে ফেনোমেনন এটা হতেই পারে হিউম্যান যখন হয়েছে ইন্টেলিজেন্সি থাকবে ইমাজিনারি থাকবে থাকবে রিয়েল থট থাকবে ইরেশনাল থট থাকবে বাট দে বাউন্ডারি অফ ইচ এন্ড এভরিথিং যখন আমরা রেসপন্স নিচ্ছি একটা উইদিন নর্মাল বাউন্ডারি যখন এই নর্মাল বাউন্ডারি আমরা ক্রস করছি তখন এটা ইরিটেশন এইগুলো ছোট ছোট জিনিস স্লিপ ডিস্টারবেন্স ঘুম আসছে না বা বেশি ঘুম ইটিং ডিজার্ট খাচ্ছে না বা বেশি খাচ্ছে বডি ফিচার্স ডেভেলপমেন্ট অন্যরকম হয়ে যাবে খুব হেলদি হয়ে যাবে খুব ওবেসিটি খুব ওভারওয়েট হয়ে যাবে বা লিনথিন হয়ে যাবে অল দিস থিংস আর রিলেটেড উইথ মেন্টাল হেলথ

সেটা আমরা যখন স্ট্রেসের এর পাতে তখন এটা নিয়ে আরেকটু ডিটেলে আলোচনা করবো আমরা যেহেতু এখন বাচ্চাদের নিয়ে কথা বলছি একটা আপনি বললেন যে একদম জিরো থেকে থ্রি মান্থস পর্যন্ত বাচ্চাদের এটা একটা সময় তখন তাদের মনে একটা ভয় কাজ করে বা তারা সেটা এক্সপ্রেস করতে পারে না এর পরবর্তী সময়ে যে বাচ্চারা যখন একটু বড় হচ্ছে তখন তাদের কি কি সমস্যা হতে পারে মেন্টাল হেলথের দিক থেকে যখন বাচ্চারা বড় হচ্ছে টডলার স্কুল গোয়িং এইখানে কিন্তু আবার মা বাবা থেকে একটু ওদের সেপারেট হতে হচ্ছে কেন স্কুল যেতে হবে এনভায়রনমেন্টটা পুরো চেঞ্জ হচ্ছে এইখানে কিন্তু এনভায়রনমেন্ট ফ্যাক্টর সোশ্যাল ফ্যাক্টর প্লে করছে ওকে এইখানে বাচ্চা যখন একটা বন্ডিং ডেভেলপ করে গেছে একটা অ্যাটাচমেন্ট ডেভেলপ করে গেছে অ্যাটাচমেন্ট ইজ নাও ম্যাচিউর টু বন্ডিং এই ক্ষেত্রে যখন আমরা আবার ডিটাচ করছি আমরা আবার লার্নিং অফ বিহেভিয়ার নিউ বিহেভিয়ার কি এবার স্কুল যেতে হবে এবার সবসময় টোয়েন্টি ফোর আওয়ার আই উইল বি নট দেয়ার ইউ উইল বি নট দেয়ার উইথ মি তো এই নতুন বিহেভিয়ার আগে ও লার্ন করতে হচ্ছে আবার একটা অ্যাংজাইটি প্লে করছে কি ও সেপারেট হতে চাইছে না রাইট ও নিজেই এবার হতে চাইছে না এর আগে ছিল মা সেপারেট হচ্ছে কোনো কারণে তখন অ্যাংজাইটি হচ্ছে এখন ও নিজে হতে চাইছে না এই অ্যাংজাইটি গুলো প্রতিকারে যদি কেয়ার না করা হয় কিন্তু এটা ইসেনশিয়াল হি হ্যাভ টু গো স্কুল গ্রাজুয়ালি যদি ও অ্যাডাপ্ট এখানে কোপিং মেকানিজম যদি ভালো না থাকে যদি ভালো রেয়ারিং ভালো কেয়ার জেনেটিক অনেক ফ্যাক্টর উপর ডিপেন্ড করে জেনেটিক মেকআপ কেমন আছে কেমন অ্যাকোয়ারড বিহেভিয়ার কেমন ফ্যামিলি কেয়ার পাচ্ছে এগুলো সমস্ত মিলিয়ে আমি বলছি কি ওকে স্কুল যেতেই হবে আর এইদিকে ওর মধ্যে টেনশন তৈরি হচ্ছে স্কুল কেন যাবো মা বাবা থেকে ভাই কেন দূরে থাকবো বাট আর একটা ফ্রুটফুল যখন স্কুলে দেখছে সেম এজ এ কলিগস তখন ইন গ্রুপ অ্যাটাচমেন্ট বাড়ছে তখন কয়েকদিন পর কয়েক মাস পর ওই সেপারেশন এঞ্জাইটিটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু নতুন এঞ্জাইটি তৈরি হচ্ছে পারফরমেন্স নিয়ে কি আমি শিখতে না বা ফ্রেন্ডদের সঙ্গে ম্যাচিং হচ্ছে না ওভারল্যাপিং থট আসছে না শেয়ার করতে পারছে না এই প্রবলেমগুলো পরীকালে গে অটিজম লার্নিং ডিসঅর্ডার এক্সপ্রেশন ডিসঅর্ডার ইটিং ডিসঅর্ডার নানা রকম ডিসঅর্ডারে কনভার্ট হয়ে যেতে পারে কিন্তু প্রত্যেকটা বাচ্চাই এরকম একটা জার্নির মধ্যে থেকে যায় কিন্তু প্রত্যেকেরই যে মানসিক সমস্যা আছে তা তো নয় কিন্তু একজন বাবা মা বা বাড়িতে যারা বড়রা রয়েছে কখন বুঝবেন যে না বাচ্চাটি নর্মাল সমস্ত কিছুর মধ্যে গেলেও কোথাও তার একটা মেন্টাল ইলনেস রয়েছে এবং প্রফেশনালের কাছে যাবেন বাচ্চাদের নর্মাল বিহেভিয়ার ঠিক ওইরমই যেটা আমাদের আমরা ভাবি এবার একটু নর্মাল রেঞ্জ থেকে অন্য বিহেভিয়ার হলে আমরা বুঝতে পারব কিভাবে বুঝতে পারব বিহেভিয়ার চেঞ্জ সাডেন বিহেভিয়ার চেঞ্জ ওকে ইরিটেট হয় না কিন্তু ইরিটেট হচ্ছে আচ্ছা প্লেজারেবল জিনিসটাকে ও এনজয় করতে পারবে सपोज কিছু খেতে ভালোবাসে পিজা বা খাবার যে কোনো খাবার বা কোল্ড ড্রিংকস সাডেনলি বলছে না আমার কোল্ড ভালো লাগছে খেতে ভালো লাগছে সেটা হাউ লং মানে কতদিন ধরে এটা চললে এইটা হাউ লং থেকে ইম্পর্টেন্স

বিকজ তার হয়তো শরীরটা ভালো নেই তার হয়তো স্টমাকে কোনো প্রবলেম হয়েছে ব্যথা করছে খেতে ভালো লাগছে না তো পেরেন্টসরা তো সেটা বুঝতে পারবেন না পেরেন্টসরা ভাবলেন যে হ্যাঁ ওর বোধহয় আজকে খেতে ভালো লাগছে না সেই জন্য খেতে চাইছে না তো কখন তাহলে বুঝবেন কি করে পেরেন্টস রাইড এই অ্যাব্রাপ্ট বিহেভিয়ার শুরু হবে অ্যাব্রাপ্ট কিন্তু স্টে করে যাবে পারসিস্ট ওকে পারসিস্ট করে যাবে আর তখন আমরা সাধারণত ভালো না লাগলে কি টেস্ট চেঞ্জ করব খাওয়া চেঞ্জ করব চেঞ্জ করলেও ও অ্যাকসেপ্ট করবে না আচ্ছা এটা নিয়ে খাওয়া নেক্সট হলো

নিজেকে অনেক সময় একা ফিল করতে শুরু করবে এই প্যারেন্টস কিভাবে বুঝবে এই জিনিসটা প্যারেন্টস বুঝবে জাস্ট বাই অবজারভেশন আর অনেক সময় অবজারভেশনের দ্বারা যদি আমরা না বুঝতে পারি তাহলে বি মাস্ট ডিসকাসড উইথ দ্য থ্রি ডিফারেন্ট ডোমেন পার্সোনাল ডোমেন পার্সোনালি বাচ্চাকে নিয়ে বসা জিজ্ঞেস করা বা স্কুল টিচার বা ওদের ক্লোজ বন্ধু

reaction to the noxious but unnoxious stimuli that the that the students are feeling at the different domain okay school e kono jinish ta ki bhaye niche barite kao ke ki bhaye niche ki bhaye or attitude develop korche or like dislike ta mm -hmm. ki bhaye express korche hmm hmm seta i ultimately or attitude e convert ho jabe তো উই হ্যাভ টু ফলো কি অ্যাটিটিউডে কোনো চেঞ্জ হচ্ছে কি না ওর লাইক ডিসলাইক কোনো চেঞ্জ হচ্ছে কি না হতে পারে আমাদের ইন্টেনশন মনের ইন্টেনশন শর্ট করে কেউ বুঝতে পারে না আমাদের হ্যাবিট এটা তো বোঝা যায় টেন্ডেন্সি বোঝা যেতে পারে না কিন্তু অনেক দিন ধরে হ্যাবিট ইন্টেনশন টেন্ডেন্সি কম্বাইন্ড হতে থাকলে সেম জিনিস রিপিট হতে থাকলে এটা একটা বিহেভিয়ার গঠন হয় নতুন বিহেভিয়ার তৈরি হয় আর ইনডিউরিং প্যাটার্ন অফ বিহেভিয়ার এই একই রকম বিহেভিয়ার যদি অনেক দিন অবধি হয় এটা একটা পার্সোনালিটি তৈরি হয় তাহলে স্কুলে আমরা কিন্তু এটাই করি নতুন বিহেভিয়ার আমরা লার্ন করাচ্ছি আর ওর পার্সোনালিটিটাকে আরো মডিফাই করছি সেটা আমাদের বুঝতে হবে তাহলে বেসিক লেভেলে যে পার্সোনালিটি আমরা দেখছি ইন দা গ্রোইং চাইল্ড সেটা এনি হাউ বিকজ অফ বিহেভিয়ার ডেভেলপমেন্ট অফ বিহেভিয়ার বিহেভিয়ারটা বিকজ অফ লার্নিং নিউ থিংস ইচ অ্যান্ড এভরি সেকেন্ড দ্য চাইল্ড ইজ লার্নিং নিউ থিংস স্কুল ইন দ্য ওয়াইল কামিং দ্য স্কুল অ্যাট দ্য হোম ওয়াইল রিলেটিং টু সামবাডি তাহলে প্রত্যেকটা জিনিসই কিন্তু যদি নর্মাল রেঞ্জ থেকে একটু আগে পেছনে হয় তখনই আমাদের বোঝা উচিত উই নিড আ হেল্প অফ প্রফেসনার একদম অর্থাৎ বিহেভিয়ারাল প্যাটার্নে যদি কোনো চেঞ্জেস দেখতে পাওয়া যায় যদি আপনার সন্তানের ক্ষেত্রে বা আপনার পরিবারে যে বাচ্চাটি রয়েছে তার ক্ষেত্রে আপনারা যদি ফিল করতে পারেন আপনারা যদি বুঝতে পারেন তাহলে দেরি না করে একজন প্রফেশনালের হেল্প কিন্তু নেওয়া যেতেই পারে কারণ যদি এটা আপনারা দেরি করেন তাহলে কিন্তু হতে পারে বাচ্চাটির সেই মানসিক সমস্যা থেকে বাচ্চাটির কোনো শারীরিক সমস্যা দেখা দিল তখন কিন্তু জিনিসটা আরো বেড়ে যাবে এবং তখন মানসিক সমস্যার পাশাপাশি শারীরিক সমস্যারও চিকিৎসা করতে হবে তো সেই জায়গা থেকেই বলা যে সচেতনতার কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয়তা রয়েছে এই টপিক বাচ্চাদের নিয়ে কথা বলতে গেলেও শেষ হবে না বাট আমরা চাইছি আজকে বাচ্চা এবং যারা বয়ঃসন্ধিতে রয়েছে বিশেষ করে অ্যাডোলেসেন্স যারা টিনেজার যারা তাদেরও কিন্তু প্রচুর সমস্যা এখন বিশেষ করে দেখা যায় এবং অনেকেই আজকাল নিজের প্রবলেমের কথাটা বলতে বলতে পারে চায় সেই জায়গাটা এসছে তো তাদের যে সমস্যা সব থেকে বেশি আমরা লক্ষ্য করি বা আমরা যখন খবরের কাগজ পড়ি বিভিন্ন খবরের চ্যানেল দেখি যেটা জানতে পারি একটা সমস্যা হলো ড্রাগ অ্যালকোহল স্মোকিং এছাড়া রিলেশনশিপ নিয়ে তাদের একটা প্রবলেমের মধ্যে দিয়ে তারা এই সময় যান এছাড়া যেটা হয় কেরিয়ারে নিয়ে পড়াশোনা করবে তারা সেটা নিয়ে একটা অ্যাংজাইটির মধ্যে দিয়ে যান এবং তার থেকে স্লিপিং প্যাটার্ন বলুন বিহেভিয়ার প্যাটার্ন বলুন সবকিছুই চেঞ্জ হয় তো এই সময় প্রধান সমস্যাগুলো কি কি এবং বাবা মায়েরা এই সময়ে কোন কোন দিকগুলোতে একটু নজর দিয়ে রাখবেন রাইট সুজাতা যেটা তুমি এই কোশ্চেন করেছো ভেরি ভ্যালিড কোশ্চেন বাচ্চা বড় হলো টডলার হলো এবার ও অ্যাডাল্ট সেন্ট হলো হুম হুম অ্যাডাল্ট হওয়ার ঠিক আগেস্ট এটা একটা অনেক বড় জাম্প ফিজিক্যাল কন্ট্রোভার চেঞ্জ হচ্ছে ওই মেন্টাল

আর একটা জিনিস এইখানে ইম্পর্টেন্স আছে মেন্টাল হেলথে কেন কি অফকোর্স তুমি ঠিকই বললে এডিকশন সুসাইড মেল এই এজে যেটা অ্যাডোলেসেন্ট এন্ড অ্যাডাল্ট যে মোস্ট যে প্রবলেম গুলো আসছে অ্যালকোহল টোব্যাকো ড্রাগ সুসাইড রিলেশন ব্রেক ব্রেকেজ আর মাল্টি পার্সোনালিটি চেঞ্জেস এইগুলো আছে এইগুলোকে আমরা কিভাবে বুঝবো বা কখন প্রফেশনাল হেল্প নেব এটা বোঝা খুবই সিম্পল আচ্ছা খুবই সিম্পল কি ভাই যদি কোনো চাইল্ড অ্যাডিকশনের দিকে যায় তো নিশ্চয়ই এডিকশনের দিকে যাওয়ার কোনো কারণ থাকে কোনো থট চেঞ্জ বা কিছু ইমাজিনারি বা রিয়েল লস থাকে অনেক সময় পিয়ার প্রেসারও থাকে রাইট এটাও থাকে এবার পিয়ার প্রেসার এন্ড প্যারেন্টাল প্রেসার অলমোস্ট

মিনস কিছু দেখে ভেতরে রেসপন্স আসে সাপোজ একটা লাইট জ্বললো এটা একটা স্টুমলেস এই লাইটটাকে চোখে যখন আমরা দেখলাম তখন ব্রেন ইন্টারপ্রেট করলো কি এটা লাইট তখন আমরা রেসপন্স করলাম আচ্ছা লাইট জ্বলো তাহলে এটা তিনটে লেভেলে জিনিসটা হলো স্টুমলেস ব্রেন এর ইন্টারপ্রিটেশন দেন রেসপন্স এই রেসপন্সের মাধ্যমে অনেকগুলো থট জেনারেট হচ্ছে রেসপন্স অনেকগুলো থট নতুন থট দেয় এই এক্সাম্পল নিয়ে যদি আমি বলি লাইট জ্বললো এবার রেসপন্স কি হতে পারে কি কি থট আসতে পারে কে জ্বালালো কেন জ্বালালো বিল উঠতে পারে তাহলে আমি এক্সাম্পল দিচ্ছি যে কোনো স্টুমুলাস ইন্টারপ্রেট করার পর রেসপন্স দেবে রেসপন্স আবার অনেকগুলো ট্রিগার করে থট আর ট্রিগার করে অনেক অ্যাক্টিভিটিস ট্রিগার করে অনেক বিহেভিয়ার চেঞ্জ তাহলে অ্যালকোহল যদি একটা স্টুমুলাস ধরি অ্যালকোহল দেখে বা যদি কোনো ফ্রেন্ড অ্যালকোহল নিচ্ছে বা ড্রাগ নিচ্ছে বা কোকের নিচ্ছে বা ওদের গ্রুপের মধ্যে কেউ নিয়েছে এই অফ টেকিং নিউ কিউরিয়াসিটির জন্য নিল ইটস নট আ ম্যাটার কিন্তু ইভেন আফটার কিউরিসিটি কিউরিয়াসিটিকে মিট করতে করতে কখনো বোঝার ক্ষমতা হারিয়ে ফেললো কখন ওর থট রিয়েল থেকে ইমাজিনারি হয়ে গেল কখন ফ্যান্টাসি হয়ে গেল কখন ও পারসেপশন লেভেলটা কমপ্লিটলি ডিসরাপ্টেড হয়ে গেল ও নিজেও জানতে পারবে তখন ওর চেঞ্জগুলো আসবে ইনার থট অ্যাক্টিভিটিস দ্বারা আমরা বুঝতে পারব ওর অ্যাক্টিভিটিস প্যাটার্ন অফ স্লিপিং প্যাটার্ন অফ রিয়াক্টিং টু প্যাটার্ন অফ ডুইং হিজ ওয়ার্ক অর অকুপেশন অর এডুকেশন এই গুলোকে আমাদের একটু অ্যানালাইসিস করতে হবে আদারওয়াইজ মানে এই সময়টা কিন্তু খুব ভালনারেবল সাধারণত তো এই সময়ে বাচ্চারা মানে তারা তো বাচ্চাই তাদের সমস্যার কথা কিন্তু তারা হয়তো নিজেরা নাও বলতে পারেন তো বোঝার দায়িত্ব কিন্তু বাড়িতে যারা বড়রা রয়েছেন তাদের রকম যদি মনে হয় আপনাদের যে তাদের আচরণগত পরিবর্তন দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই একজন প্রফেশনাল হেল্পের কাছে যান এবং তার হেল্প নিন এবং খুব কম দিনের মধ্যেই কিন্তু সেই বাচ্চাটি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে কিন্তু অবহেলা করলেই কিন্তু সেখান থেকে বড় কোনো বিপদ হওয়ার সম্ভাবনা থাকে এই সময় আরেকটা বাচ্চাদের প্রবলেম হয় বাচ্চারা তাদের কেরিয়ার চুজ করতে পারে না বা অনেক সময় তারা অনেক কনফিউজড হয়ে যায় যে কোন কেরিয়ারটা নেওয়া উচিত কোনটা নিয়ে এগোলে বা সে কি চাইছে তার বাবা মায়ের একটা প্রেশার থাকে এবং তার নিজের একটা ইচ্ছে থাকে এই দুটোর মধ্যে সেই সময় বাচ্চারা অনেকটা হতাশার মধ্যে চলে যায় এই জায়গাটা কি করে ম্যানেজ করবেন মানে অ্যাজ ডক্টর কি বলবেন পেরেন্টসের এই সময় কি করা উচিত রাইট ম্যাডাম অনেক সময় বাচ্চারা যখন এই স্টেজে এলো কি নাও ক্যারিয়ার শুরু করছে হ্যাঁ এডুকেশন শেষ হলো এবার এডুকেশনের ইফেক্ট और हायर एडुकेशन प्रोफेशनल और सम बिजनेस और सम अदर पार्ट ऑफ एस्पेक्ट ऑफ द एडुकेशन रिलेटेड विद ऑक्युपेशन एंड अर्निंग जब अपन ऑक्युपेशन एंड अर्निंग मैटर अस तबन किंतु खुबी पेरेंट्स देयर फिडम देवा उचित हम्म क्यों एवरी ह्यूमन इज फर्स्ट लाइफ एवरी लाइफ इज इंपॉर्टेंट देन एनी एंबियंस ऑफ लाइफ सो लाइफ इज द एक्सिस

ব্যাখ্যা করলেন এবং এটাই বোধ খুবই প্রয়োজন তাহলে বোধ কোনো সমস্যাই আগামী দিনে হয়তো থাকবে না বাচ্চাদের মধ্যে বা সাধারণ মানুষের মধ্যে আমরা অনুষ্ঠানের অনেকটা টাইম কভার করে ফেলেছি আলাদা করে আজকে আর যারা পরিণত বয়স্ক মানুষ তাদেরও তো অনেক রকম সমস্যা হয় এবং যারা অনেক এজেড মানে একদম বয়স্ক মানুষ তাদেরও অনেক রকম সমস্যা হয় সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই আগামী এপিসোডে কথা বলবো তবে অনুষ্ঠানে আজকে যেটা এই মুহূর্তে জানতে চাইব যে দুশ্চিন্তা বা হতাশা এগুলো তো সাধারণ বাচ্চাদের ক্ষেত্রে বা যারা বয়স রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে তা সেটা কখন চিন্তার কারণ আমরা বুঝতে পারছি যে একজন প্রফেশনাল হেল্পের প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু যদি না নেওয়া হয় কোনো মানুষ সেই প্রফেশনাল হেল্প না নিতে পারেন না পৌঁছতে পারেন এই মানসিক সমস্যা থেকে কি কি শারীরিক সমস্যা হতে পারে সেটা যদি একটু ম্যাডাম যেটা আপনি বললেন এটা খুবই ভ্যালিড কোর্স এটার উপরে অনেক রিসার্চ হয়েছে দ্য ওয়ার্ল্ড

For example mm -hmm. when you are angry some other disturbance some other hormones some other chemicals are disturbed so we are nothing but a lab of chemicals mm -hmm. right so a body at a laboratory of different chemicals mm -hmm. a, bar, a chemicals glow different ratio te, different proportions mixing hoche, we are behaving differently so we are displaying mm -hmm. our mind mm -hmm. our body is the display of our mind in short what you can say mm -hmm. if body is hardware the software without programming body is nothing mm -hmm. so taking care of mind taking care of underlying building stress anxiety is very important mm -hmm. because if you not block the stress before it become anxiety and depression it will get converted to physical illness like diabetes mm -hmm. hypertension thyroid disorder Obesity, Overweight, Dyslipidemia, many many other diseases even including Immunity Weakness okay. Yes Psychoimmunity Disorder Psychosomatic Disorder so that scientists have Taken so many sample to prove this See what happening in the mind in the software is bound to happen in the body bound to happen okay. when we are in stress our fight and flight hormone is getting fluctuation fluctuated. Okay. And because of that, we either freeze at the place mm -hmm. or become very anxious about the thing, okay. or we start to respond or react or fight the situation. Okay. So our coping mechanism, our mental ability, our software decide what we will do with that things. Okay. Right. So it is most important for each and everyone, whatever disease you are suffering. You must go for a screening of psychiatry must and must because who knows that hair fall simple hair fall is because of stress not nothing else only taking care of stress hair fall is stop oh my god right only taking care of uh, simple stress body skin structure get changes yes True. because there are certain hormone melanocyte stimulating hormone melatinin hormone and many other pituitary hormones are there, they're responsible for composition of skin texture. And if there is stress, skin texture will be changes. Otherwise, we're taking each and everything possible to make it bright, but not, not getting okay. brighter. So at this age, when we are adult, when you're young, we need to take care of psychiatry, professional health for each and everything, from hair to hill, each and everything. একদম অর্থাৎ সমস্যা হলে তো অবশ্যই একজন প্রফেশনাল নিতে হবে আপনাদের এবং যদি দেরি করেন তাহলে কিন্তু সেটা শারীরিক সমস্যায় পরিণত হবে একদম শেষে এসে ডক্টর পান্ডিত যেটা জানতে চাইবো যে শুরু যেটা দিয়ে করেছিলাম যে সচেতনতার অভাব এখনো রয়েছে অ্যাস এ ডক্টর কি বলবেন সচেতনতার আরো কতটা প্রয়োজনীয়তা রয়েছে রাইট ম্যাডাম সাধারণত যখন আমরা মেন্টাল ইলনেসের কথা বলি তো বেটার

তার মানে আমি বলতে চাইছি মেন্টালনেসকে আমরা অনেকগুলো এমন নাম দিয়ে রেখেছি যেটা সোসাইটি স্টিগমাইজ হবে না যেমন লুনাটিক হুম হুম যেমন মেন্টালি আপসেট হুম হুম যেমন ইনসেনিটি এগুলো এমন নাম আমরা দিয়ে রেখেছি বিকজ অফ ল্যাক অফ নলেজ বিকজ অফ ল্যাক অফ ইনসাইট বিকজ অফ ল্যাক অফ জাজমেন্ট পাওয়ার ঠিক সো উইথ দ্য লিমিটেড জাজমেন্ট পাওয়ার উইথ দ্য লিমিটেড ইনসাইট উই মার্ক ইট ইন দ্য নেগেটিভ ওয়ে So let us be broader. See it in the different sense, profound sense. Make it mental well-being. Make it certain other name. Like sound mind, sanity of the mind, mental balance, mental equanimity. Right? So it is bound that our mind should must swing in different situations. Okay. In a situation where there is a party going on, how can a person not be happy? He'll be happy, bound to switch. Okay and one place where the sadness is there somebody is bereaved so we are bound to set so our mind is of that kind that nature that it must swing that is the normal range but sometime during swinging it crosses the normal range and some it if it repeats repeatedly the time come it never come back to the normal range it beyond, always stay beyond the range so we need to screen out our mental health each and every profession, each and every disease, each and every stage of life. একদম থ্যাংক ইউ সো মাচ ডক্টর পন্ডিত এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা জানি না আমরা কতটা আপ করতে পারবো সাধারণ জীবনে তবে যদি কপাপ করতে পারি ডক্টর পন্ডিতের কথাগুলো যদি আমরা নিতে পারি খানিকটাও তাহলে কিন্তু আমরা আগামী দিনে সুস্থ একটা সমাজ সকলকে উপহার দিতে পারব কারণ বাচ্চাদের বলুন বড়দের বলুন মানসিক যে সুস্থতা সেটা কিন্তু সব সময় কাম্য আর মানসিকভাবে আপনি এবং আমি যদি সুস্থ থাকি তাহলে কিন্তু পারিপার্শ্বিক জায়গাটাকেও একদম আর আপনারা সবাই আমাদের সঙ্গে ভাবেই থাকবেন ভালো থাকবেন আর যদি কোনো সমস্যায় থাকেন মানসিক ভাবে হোক শারীরিক ভাবে হোক বিপি পদ্মার হাসপাতাল কিন্তু আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের পাশে রয়েছে এভাবেই সঙ্গে থাকবেন